او شوہائی دیر باشنا کرو اوہی خدا پرن الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في اسلام مدني صنعة دشوق بندو في يوم النبي رسول الله سرکار دولم صلى الله تعالى عليه وآلہ وسلم میں دکھ و دل دشک گوشتو موت دکھ دور کرا مهان ادشنی مدني چنل بانگلار دھرابے کرنشن روحاني چیتی আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এসের এর উত্তর কুরআনে পাক থেকে আদিসে মোবারকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমা আল মুবিন বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান এবং রুহানি এলমি ব্যক্তিত্ব কিবলা তরিকাত আমির আমিরাহা সুনাত দামাদ বারাকাত আলিয়ার পক্ষ থেকে আশা ওরাদা আতারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয় দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনব সাথে থাকবে আপনাদের এস এম এস আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী আল্লাহ তালা সর্বশেষ নবী আলী ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজলা সমৃদ্ধ একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী রসুল আরবি সলাল্লাহুআবা ওয়াসাল্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার দূরশরীফ পাঠ করে আমি ক্যামতের দিন তার সাথে মুসাফাহা করবো সোহানুল্লাহ দর্শকবৃন্দ কত বড় সৌভাগ্যের বিষয় যে ব্যক্তি প্রতিদিন পঞ্চাশ বার দূরসুরী পাঠ করবে আমাদের নবী সাল্লামের উপর তো ক্যামতের দিন আমাদের নবী করিম রফ রহিম সল্লাহবা ওই ব্যক্তির সাথে মুসাফা করবেন হাত মিলাবেন তো দর্শকবৃন্দ আমরাও নিয়ত করিনি যে আমরা ইনশাআল্লাহ তালা অধিকারী পাক পাঠ করব আসুন অনুষ্ঠানে বরকতের জন্য একবার দুর্দে পাক পাঠ করে নিই সল্লু আল হাবিব সল্ল্লাহ ফুতআলা আলা মুহাম্মদ সল্লাহু তআলা আলি ফোসাল্লাম দর্শক বৃন্দ সময় ক্ষেপণ করবো না অনেকে আমাদেরকে কল করেছেন আপনাদের কল আমাদের কাছে আছে আমরা কিছু ফোন কল শুনব এর উত্তর প্রদান করার চেষ্টা করবো আপনাদের কাছে অনুরোধ আপনারা অনুষ্ঠান দেখছেন এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন লিখে নিন পরবর্তীতে নিজের নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশা আল্লাহ আজাল দর্শকবিন্দু আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন আপনাদের কল শুনবো এরপর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে জি কল শুনিয়ে দিন আমি থেকে বলছি আমার নাই আমার বুকে এবং পেটে ব্যথা করে জি মোহাম্মদ নাইম ভাই আমাদেরকে কল করলেন তার বুকে পেটে এবং পিঠে ব্যথা এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনাকে দ্রুত সুস্থতা দান করুক আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দেখ দয়া করে আপনার জন্য পাশাপাশি আপনি কী ওজেফার উপর আমল করবেন ওই ওয়াজিফা আপনাকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা সাথে থাকুন অনুষ্ঠান দেখুন আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কল

করে আর ঠিক মতো কথাও বলে না রুহানি চিকিৎসা ইস্তেখার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাহলে ইশতে উত্তর প্রদান করার চেষ্টা করব আর পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন আর দুরুদেব পাক পাঠ করুন পরবর্তী না। পরবর্তীকালে জি মানিকগঞ্জ থেকে কল করলেন প্রিয় ভাই আপনি জানালেন যে আপনার মেয়ে কথা শোনে না অবাধ্য তো অবাধ্যকে কিভাবে বাধ্য করা যায় কি রুহানির চিকিৎসা রয়েছে তা জানানোর চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আসাদুল বগুড়া থেকে আমার বাচ্চা কান্না করে চিকিৎসা যায় জি আসাদুল ইসলাম ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছেন বাচ্চা কান্না করে এই জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন সারাতা বাচ্চা কান্না করলে কি বজিফা পাঠ করবেন কি আমল করবেন জানানোর চেষ্টা করবো সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী পরবর্তীকাল করতে চাই আমার মায়ের নাম হলো রা বেগম জি রুহুল আমিন ভাই কল করেছেন আপনি আমাদেরকে গাজীপুর থেকে আপনি যে ব্যবসায় করতে চাচ্ছেন কোন ব্যবসাতে সফল হচ্ছেন না এই জন্য ইচ্ছা করার জন্য বলেছেন আমরা নোট করেছি ইস্তেখার উত্তর প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন দুরুদে পাক পাঠ করুন আর দুই তিনটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি পরবর্তী কল আমি ঢাকা থেকে চিকিৎসা জি হাসিবুল ইসলাম ভাই আপনি আমাদেরকে কল করলেন ঢাকা থেকে আপনার স্ত্রী মেরুদণ্ড ব্যথা আল্লাহ তালা তাকে শিফা দান করুক সুস্থতা দান করুক আর কি ওয়াজিফার উপর আমল করবে ওয়াজিফা জানার চেষ্টা করব সাথেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী আমার নাম রানা আমার আম্মুর তো কি সানি পড়ছে এর জন্য রোহানের চিকিৎসা চাই আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থ করে দেখ তার চোখের সমস্যাকে দূর করে দেখ দোয়া করি পাশাপাশি কি ওয়াজিফা কি আমল করবে আপনার আম্মু তাও জানার চেষ্টা করব সাথেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম মোহাম্মদ তৌসির আহমেদ নোয়াখালী ডিস্ট্রিক্ট থেকে আমার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবার দাবার মতন খেতে পারে না অপরিনের কোনো সমস্যা আছে কিনা এইজন্যই ইস্তাহারা আমার ছেলের নাম জাহিদুল ইসলাম জিহাদ তার মায়ের নাম জাহিদুল নূদ জি প্রিয় ভাই বশির আহমেদ ভাই আমাদেরকে কল করেন নোয়াখালী থেকে জানালেন তার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবার দাবার ঠিক মতো খেতে পারে না কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ তারা রুহানির চিকিৎসা জানানোর চেষ্টা করব পাশাপাশি ইশতেখার জন্য বলেছেন ইশতেখার উত্তরও দেব যে কেউ কিছু করেছে কিনা ইনশা আল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সালুতআলা আলী ওসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানির চিকিৎসা ইস্তেখারা আপনাদের কিছু ফোন কল আমরা নিয়েছি ফোন কল এর উত্তর প্রদান করার চেষ্টা করব। তো যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের রুহানি চিকিৎসাগুলো আগে প্রদান করে এরপর যারা আমাদেরকে ইশতেহারার জন্য বলেছেন ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করছেন ইনশাআল্লাহ তালা আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছিলেন মোহাম্মদ নাইম ভাই তিনি জানিয়েছেন যে তার বুকে পেট এবং পিঠে ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক আল্লাহ তালা আপনার প্রতি দয়া করুক আপনি এই বজিফা পাঠ করুন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে যদি শরীরে ব্যথা থাকে যে কোনো স্থানে ব্যথা হয় সারা শরীরে ব্যথা হয় আপনি এই বজিফা এই আমলটি করতে পারেন আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া গনি গনি ইউ ইয়া এই ওজিফাটি আপনি পাঠ করবেন বেশি বেশি অধিকারে পাঠ করবেন চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা এই বজিফাটি আপনি পাঠ করুন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার বুকের ব্যথা পিঠের ব্যথা দূর হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল আমাদেরকে মানিকগঞ্জ থেকে কল করেছিলেন জানিয়েছেন যে মেয়ে কথা শোনেন অবাধ্য তো অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য একটি ওজিফা রয়েছে খুবই চমৎকার একটি ওজিফা আশা করি এমনটি করার দ্বারা আপনার মেয়ে আপনার কন্যা আপনার বাধ্য হবে কথা শুনবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল যখন আপনার মেয়ে ঘুমাবে তার তিন ফুট বা তিন হাত দূরত্ব বজায় রেখে নামাজি ব্যক্তি আপনি বা আপনার স্ত্রী এই আমলটি করবেন সুরা ইখলাস উল্ হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদামিয়া লিদ ওয়ালামিউলাদামিয়া উল্লাহু কুফুয়ান আহাদ এই যে এই সুরা ইখলাস সুরা ইখলাস পাঠ করবেন একবার পাঠ করবে উঁচু আওয়াজে পাঠ করবে এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায় তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন সচেতনতা অবলম্বন করবেন যেন ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে না যায় আশা করি আল্লাহ তালার দয়াতে এই আমলটি করার দ্বারা আপনার মেয়ে আপনাদের বাধ্য হবে কথা শুনবে নেকর হবে ইনশা জাল আসাদুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন বগুড়া থেকে তিনি জানিয়েছেন যে তার বাচ্চা কান্না করে তো ছোট বাচ্চা অনেক সময় আছে তারা কান্নাকাটি করে থাকে বিভিন্ন কারণে হয়তোবা খাবারের কারণে ক্ষুধার কারণে কোনো কিছু হলে এমনি আবার অনেকে আছে সারা দিন কান্না করে তো আল্লাহ আল্লাতাল সমস্যা পেরেশানি দূর করে দেখ যে সকল বাচ্চা অধিক কান্নাকাটি করে বা কান্নাকাটি করে এই বাচ্চার এই বজিফাটি পাঠ করুন বজিফা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু একশো এগারো বার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে আপনি বাচ্চার উপরে ফুঁ দিয়ে দিন আশা করি আল্লাহ আল্লাহতালার দয়াতে তার যে সমস্যা সব পেরেশানি সমস্যা দূর হবে তার কান্নাও থেমে যাবে পাশাপাশি একটি পরামর্শ দেবো অনেক সময় ছোট বাচ্চা যারা আছে তাদের নজর লেগে যায় বিভিন্ন কারণে বিভিন্নভাবে নজর লেগে যায় তো ছোটো বাচ্চাদের এটা প্রায় সময় লেগে থাকে নজর লেগে থাকে তো এই জন্য উচিত সন্তানের দুই একদিন পরপর তার নজর যেন চলে যায় বদনজর চলে যায় এই জন্য কিছু আমল করার জন্য ষাটটি শুকনো মরিচ নিন ষাটটি শুকনো মরিচ নিয়ে এরপর বাচ্চার ডান কাঠ থেকে শুরু করে ডান দিকে সাতবার ঘুরাবেন সাতবার ঘুরিয়ে এরপর তাওয়ার মধ্যে আগুনের উপরে তাওয়া দিয়ে ওই তাওয়ার মধ্যে এই মরিচগুলো ছেড়ে দিন টেলে নিন ভেজে নিন যদি মরিচ থেকে মরিচের ঝাজ আসে তাহলে মনে করবেন নজর চলে গিয়েছে আর যদি মরিচের ঝাঁজ না হয় বা কোনো ঝাজ না থাকে অন্য ঝাজ থাকে তাহলে এগুলো আবার ওই সাতটি মরিচ নিয়ে আপনি আবারও আমল করুন আশা করি এভাবে দু একবার করার দ্বারা বাচ্চার নজর চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এটা আপনি প্রায় সময় দু একদিন পরপর বা সপ্তাহে একবার করে নেওয়া ভালো উত্তম আর কেননা প্রায় সময় দেখা যায় মেহমান আসে বা যে কেউ দেখে নজর লেগে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা সহজতা দান করুক আল্লাহ তালা দয়া করুক এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানির চিকিৎসার জন্য হাসিবুল ইসলাম ভাই ঢাকা থেকে কল করেছিলেন তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর মেরুদণ্ড ব্যথা দর্শক বন্ধু যাদের এই মেরুদণ্ডে ব্যথা জোড়ায় জোড়ায় ব্যথা বা সারা শরীরে ব্যথা তারা এই আমলটি করতে পারবে আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে অধিক হারে আপনি এই বজিফা পাঠ করুন বজিফা হচ্ছে ইয়া গনে ইউ ইয়া গনে ইউ ইয়া গনে ইউ আশা করি আল্লাহ তালা দয়াতে মেরুদণ্ডের ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজ রানাভাই আমাদেরকে কল করেছিলেন তিনি জানিয়েছেন যে তার আম্মার চোখে ছানি পড়েছে জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো রানা ভাই এই ওজিফা আপনি আপনার আম্মুকে বলে দিন তিনি যেন এই ওজিফা পাঠ করে আশা করি আল্লাহ তালা দয়া হবে তার চোখের যে সমস্যা রয়েছে দূর হবে আমল হচ্ছে আপনার আম্মুকে বলবেন এই ওজিফাটি ইয়া শাকুরু য়া শাকুরু য়া শাকুরু এই ওয়াজিফা তিনি একচল্লিশ বার পাঠ করবে ফোরটি ওয়ান টাইম বার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে এরপর পানিতে ফুদিবে পানিতে ফুদি ওই পানি আপনার আম্মুকে বলবেন সে যেন ওই পানি ড্রপের মতো তুলা করে অথবা ড্রপে নিয়ে তার চোখে ব্যবহার করে খেয়াল রাখবে যেন জমিনের মধ্যে পানি না পড়ে এদিকে খেয়াল রাখবে তো এই আমলটি করতে থাকবে চোখে ড্রপ দিতে থাকবে ড্রপের মতো পানি আশা করি আল্লাহ তালার দয়া হবে দর্শকবৃন্দ যারা আমাদেরকে রুহানির চিকিৎসার জন্য কল করেছিলেন আমরা রুহানির চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করেছি যারা ইস্তে জন্য বলেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি রুহানির চিকিৎসক বলবো। বরিশাল থেকে আমাদেরকে জাহাঙ্গীর ব্যাপারী ভাই কল করেছিলেন যে তার ছোটো মেয়ে তাবুল কথাবার্তা বলে ঘুমায় না দৌড়াদৌড়ি করে তো ইশতে জন্য বলেছেন ইশতে করা হয়েছে ইস্তেখারাতে মানসিক কিছু সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমনি কেউ কিছু করেছে বা উপরে কোনো সমস্যা এরকম কোনো সমস্যার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আল্লাহ তালা দয়া করুক আপনি আপনার মেয়েকে এই আমলটি করাতে পারেন আমুরটি হচ্ছে লা হ্যাওলা বালা কু আল্লা বি গিল আবার বলছি লা হ্যাওলা বালা কু ইল্লা বিল্লা হিলা আলি গিল এই বাজিফাটি সাতবার সিক্সটি টাইপ পাট করবে শুরুতে এবং শেষে দুদে পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করান যদি সে পরে সে অথবা আপনি পরে পানিতে ফুদিয়ে পান করিয়ে নিন আশা করি এই আমটি রেগুলার করার দ্বারা তার যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তা আলা গাজীপুর থেকে আমাদেরকে রোহেল আমিন ভাই কল করেছিলেন তিনি জানিয়েছেন যে যে ব্যবসায়ী তিনি করেন ব্যবসাতে কোনো না কোনো সমস্যা হয় অর্থাৎ সফলতা অর্জন হয় না বিফল হয় তো এই তিনি ইশতেখারার জন্য আমাদেরকে বলেছিলেন ইশতেখারা করা হয়েছে ইশতেখারাতে এমনি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো ধৈর্য ধারণ করুন আল্লাহ তালার কাছে দরবারে আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকুন আর হালাল রিজিক যেন পেয়ে যান এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করুন যদি কেউ কোনো কাজে সফল না হয় কাজে সফল হওয়ার জন্য এই আমলটি করার দ্বারা আশা করি ওই কাজ নিজের ইচ্ছা অনুযায়ী হবে তো যে কোনো কাজ আপনি শুরু করবেন যে কোনো ব্যবসা হোক বাণিজ্য হোক যেটাই হোক আপনি শুরু করছেন ওই কাজটি শুরু করার আগে আপনি ইয়া না অ। ইয়া না ফিও এ বাজিফাটি আপনি বিষবার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবেন এরপর আপনি কাজটি শুরু করুন আশা করি আল্লাহ তালা দয়াতে কাজটি আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশা আল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব মুহাম্মদ তাই মোহাম্মদ সলাল সাল্লাম বশির আহমেদ ভাই আমাদেরকে কল করেছিলেন তিনি জানিয়েছেন যে তার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবার দাবার ঠিকমতো খেতে পারে না এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন নোয়াখালী থেকে আমাদেরকে কল করেছেন তো ইশতেখারা করা হয়েছে ইশতেখারাতে কে কিছু করে যাচ্ছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তো এমন ভয় পাওয়ার কিছু নেই এই আমলটি আপনার ছেলেকে করতে বলুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আর হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু থার্টি থ্রি টাইমস তেত্রিশ বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করার দ্বারা আশা করি শারীরিক দুর্বলতা দূর হবে পাশাপাশি দিন দিন যে শুকিয়ে যাচ্ছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ ইনশাল সালীব সাল মুহাম্মদ সাল্লাহআলা আলি হাসালাম দর্শক বিন্দু যারা আমাদেরকে কল করেছেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে যারা রুহানির চিকিৎসার পাশাপাশি ইশতেখার জন্য যারা আমাদেরকে কল করেছেন মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন আর এই মাস ও স্মরণে রাখবেন যে ইশতেখার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা কিছু আপনাদের মেসেজের দিকে যাব আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের কিছু মেসেজ নিয়ে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশা আল্লাহল যে আমার ছোট ভাই কোনো কিছু খেতে চায় না ওর দেড় বছর বয়স দয়া করে রুহানি চিকিৎসা প্রদান করবেন আল্লাহ তালা আপনার ছোট ভাইয়ের সমস্যা দূর করে দেখ দোয়া করে আপনার ছোট ভাইয়ের জন্য পাশাপাশি আপনার ছোট ভাইকে এই আমলটি করতে বলুন আশা করি এই আমলটি যদি আপনার ঘরের যারাই হবে ঘরে যারা আছেন তারা এই আমলটি করে দিবেন আশা করি আল্লাহ তালা দয়াতে তার সমস্যা দূর হবে ইনশা আল্লাহল আমল হচ্ছে মিনু ইয়া মিনু এই বজিফাটি একশো পনেরো বার পাঠ করুন শুরুতে এবং শেষে পা পাঠ করে বাচ্চার উপরে ফুঁ দিন পাশাপাশি পানিতে ফুঁ দিয়ে ওই পানিও বাচ্চাকে পান করান আশা করি দয়া হবে তার সমস্যা দূর হবে আর একটা পরামর্শ দেবো যদি বাচ্চা খেতে পারে বা খেতে চায় সেক্ষেত্রে কথা আমি আল হিসুন দামাত বারাকাতমুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যাদের ক্ষুদা লাগে না বা খেতে চায় না মন চায় না রুচি নিন ক্ষুদামন্দা ভাব তাদের জন্য আদাকে কুচি কুচি করে কেটে এরপর কিছুটা লবণ ছিঁটে নিন এরপর এখান থেকে একটু একটু করে খাওয়া দ্বারা ক্ষুধামন্দা ভাব দূর হয় রুচি বৃদ্ধি পায় আশা করি আল্লাহ আল্লাহতালার দয়া হবে বয়স দেড় বছর একটু দেখে নেবেন যদি বাচ্চা খেতে পারে তাহলে এটা আমারটা করাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আজ্জাওয়াজ এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার বোনের দুধের কিছু খেলে হাঁপানির সমস্যা হয় এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো এক্ষেত্রে পরামর্শ দিব যে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিন অনেক সময় দেখা যায় এক একজন ব্যক্তির এক একটা বিষয় বা এক একটি খাবারের মধ্যে অ্যালার্জির সমস্যা থাকে বিভিন্ন রকম সমস্যা থাকে তা আপনি ডাক্তারের শরণাপন্ন হন আর ডাক্তারের সাথে কথা বলুন দেখুন যে গরুর দুধ খাবার দ্বারা বা গরুর দুধের তৈরি এমন কোনো খাবার খাওয়া দ্বারা তার কোনো সমস্যা আছে কি না যদি চেক আপের প্রয়োজন হয় চেক আপও করে নিন ইনশাআল্লা পাশাপাশি দাবাত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এক বিশেষ তাবিজ পাওয়া যায় আয়াত বিশিষ্ট তাবিজ ওই আয়াত বিশিষ্ট তাবিজ আপনি সংগ্রহ করুন সংগ্রহ করে এরপর নিয়ম বলে দেওয়া হবে যেখান থেকে আপনি তাবিজ সংগ্রহ করবেন সেখান থেকে নিয়ম বলে দিবে কীভাবে কীভাবে পান করাবেন আয় বিশিষ্ট তাবিজ ধুয়ে পান করাতে হয় কীভাবে করবেন এটা বলে দিবে ওই অনুযায়ী আপনি আমল করুন আশা করি আল্লাহ তালার দয়া হবে আল্লাহ আর্জাওয়জল আমাদেরকে হোসাইন ভাই মেসেজ করেছেন লিখেছেন যে আমার মায়ের অনেক কোমর ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন বিন্দু যাদেরই কোমর ব্যথা এই আমলটি করবেন আমলটি হচ্ছে আপনি আপনার মাকে বলে দিন তিনি যেন প্রতিদিন যে পাঁচক নামাজ করে অর্থাৎ বিশেষ করে ফজরের নামাজ ফজরের নামাজটা এভাবে আদায় করবে প্রথমে ফজরের সুনত নামাজ আদায় করল এরপর তিনি বার পাঠ করবে সুরা ফাতিহা সুরা ফাতিহা চল্লিশবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে এরপর ফরজ নামাজ আদায় করবে অর্থাৎ ফরজ এবং সুনতের মাঝামাঝি সময়ে বার সুরা ফাতিহা পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন আশা করি আল্লাহ তালার দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন কোমর ব্যথা কোমর ব্যথা দূর হবে ইনশা আল্লাহ রজাওয়াজল যদি আপনার আশেপাশে এমন ই থাকে যে দাওয়াত ইসলামিক পক্ষ থেকে তাবিজা তাড়িয়া প্রদান করা হয় তাহলে আপনি সেখান থেকে কোমর ব্যথার জন্য কালো সুতা দম করে দেওয়া হয় তো ওই কালো সুতা সংগ্রহ করুন আশা করি কালো সুতা ব্যবহারের দ্বারাও উপকার অর্জিত হবে ইনশা আল্লাহল আমাদেরকে মেসেজ করেছেন পঞ্চগড় থেকে লিখেছেন যে আমার ভাইয়ের হাঁটুতে ব্যথা করে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই আল্লাহ তালা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ করি আপনার ভাইকে এই আমূলটি করতে বলুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আমলটি হচ্ছে ইয়া মুগনি এই বাজেফাটি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের হাতে দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা পরেশানি রয়েছে হাঁটু ব্যথা রয়েছে সে সমস্যা পরেশানি দূর হবে ইনশা আল্লাহল আমাদেরকে চট্টগ্রাম থেকে মেসেজ করেছেন এক ইসলামী বোন তিনি জানিয়েছেন যে তার সব সময় তিনি অসুস্থ থাকেন তার মাথা ঘোরায় ঘুম কম হয় তো এটার জন্য তিনি মেসেজ করেছেন আমাদেরকে আল্লাহ তালা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ দোয়া করি হয়তো বা টেনশনের কারণে আপনার এরকমটা হয় আপনার টেনশন করেন কি না কোনো বিষয়ে যদি টেনশন করে থাকেন তাহলে পরামর্শ দেব টেনশন থেকে বিরত থাকুন অনেক সময় দেখা যায় কোনো একটা সমস্যার সৃষ্টি হলে কোনো একটা পেরেশানিতে পড়ে গেলে আমরা অনেক বেশি টেনশন করি তো সমস্যা পেরেশানি জীবনের একটি অংশ আর জীবন আছে তো একটু একটু টেনশন হবেই টেনশন থেকে বেঁচে আমাদেরকে ওই টেনশনকে মোকাবেলা করতে হবে অর্থাৎ টেনশন যেন না হয় ওই কাজের টেনশনের সমাধান করতে হবে আর একটা কথা খেয়াল রাখবেন টেনশন করার দ্বারা টেনশন কমে না বরঞ্চ টেনশন সমাধান করার চেষ্টার দ্বারা টেনশন কমে তো টেনশন সমাধান করার চেষ্টা করুন পাশাপাশি আপনি এই বজিফা পাঠ করতে পারেন যেহেতু আপনি বললেন আপনার মাথা ঘুরায় আর হচ্ছে ঘুম কম হয় আপনি এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে আপনি ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু তেত্রিশ বার থার্টি থ্রি টাইমস তেত্রিশ বার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবেন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে পেরেশানি রয়েছে এই সমস্যা পেরেশানি দূর হবে ইন আল্লাহ আল্লাহল আনেকে মেসেজ করেছেন লিখেছেন যে আমাদের পরিবারের আমার আম্মা অসুস্থ হওয়ায় তো হাওয়া প্রায় ষোলো বছর ধরে এরকম হচ্ছে তো এজন্য ইস্তেখারার জন্য বলেছেন আর পারিবারিক অভাব অনটন লেগেই আছে তো ইস্তেখারার জন্য বলেছেন যিনি আমাদেরকে মেসেজ করেছেন আপনাকে বলবো আপনি আমাদের কল সেন্টারের নাম্বারে কল করে কল রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহ তালা ইশতে উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি আর এমনি রুহানি চিকিৎসা একটি বলে দিচ্ছি এর মধ্যে আপনি রুহানি চিকিৎসার উপর আমল করতে পারেন সাত দিন একটি আমল করতে হবে আশা করি এই সাত দিন এই আমলটি যদি পরিপূর্ণভাবে আপনি করতে পারেন আল্লাহ তালার দয়াতে আপনার পারিবারিক অভাব অনুটন অসুস্থতা দূর হবে আমল কি এটি প্রতিদিন পাঁচ বাক্য নামাজ আদায় করে সাত দিন পর্যন্ত টাইম এমনি নামাজ তো পড়তে হবে কিন্তু আমলটি সাত দিনের সাত দিন পাঁচ ওক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই বজিফা পাঠ করুন ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু আবারও বলছি ইয়া রাজাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন এগারোবার করে দুরুদে পাক পাঠ করে নিন আর ওজিফাটি একশো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা দরবারে দোয়া করুন নিজের অভাব অনটন দূর হওয়ার জন্য অসুস্থতা দূর হওয়ার জন্য আশা করি আল্লাহ তালার দয়াতে অসুস্থতা দূর হবে অভাব অনটন দূর হবে পেরেশানি দূর হবে সমস্যার সমাধানও হবে ইনশা আল্লাহল আমাকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার আমুর ডায়াবেটিস তো এই জন্য রুহানির চিকিৎসা কি আছে তো দর্শক বিন্দু যাদের এই সমস্যা এই বজিফা এই আমলটি করতে পারেন আশা করি আল্লাহ তালার দয়াতে যাদের ডায়াবেটিকস রয়েছে কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ আজল আমুলটি হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় আপনি কোরআনে পাকের পনেরো পাড়া বনি ইসরাইল আয়াত নাম্বার আশি এই আয়তে কারিমাটি আপনি পাঠ করবেন তিনবার তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করবেন আর এই বজেফা পাঠ করার আগেও পরে তিনবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন এরপর আপনি পানিতে ফুদিয়ে পানি পান করুন আশা করি আল্লাহ আল্লাহতালার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন যে আপনার ডায় আম্মু ডায়াবেটিক্সের সমস্যা সমস্যা দূর হবে সুস্থতা লাভ হবে ইনশা আল্লাহ রাজল আমাকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার বড় ভাই তার অনেক দিন যাব জন্ডিসের সমস্যা রয়েছে কি আমল করবে দশকবিন্দু যাদের এই জন্ডিসের সমস্যা এই বজিফাটি আমল করতে পারেন আশা করি এই বজিফাটি আমল করার দ্বারা জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে আমলটি কি জন্ডিসের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে আপনি আপনার বড় ভাইকে বলে দিন তিনি যেন এই বজিফা পাঠ করে ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু এই বজিফাটি তিন শতবার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবে কমপক্ষে একচল্লিশ দিন এই আমলটি করে যাবে আশা করি আল্লাহ তালা দয়াতে তার যেই জন্ডিসের সমস্যা রয়েছে জন্ডিসের সমস্যা দূর হবে ইনশা আল্লাহল দর্শক বৃন্দ আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার স্বামী সে অনেক পরিশ্রম করে কিন্তু তারপরেও অনেক ঋণ হয়ে যাচ্ছে তো ঋণ পরিশোধের জন্য কি করতে পারি দর্শক যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ লেগেই আছে এই আমলটি করার দ্বারা আশা করি খুবই দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা হবে এই আমলটি খুবই কার্যকরী আমলটি কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচ নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর এগারো বার করে দোয়াটি বলছি এই দোয়াটি এগারো বার করে পাঠ করবে আর সকাল সন্ধ্যা বার করে এই দোয়াটি পাঠ করবে আশা করি যদি সমুদ্রে ফেনার মতো ঋণ থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে আমূলটি কি আমূলটি হচ্ছে বিহালালিকা আনহারামিকা বা হালা লিকা আনহারমিকা আগ্নিনি আবারও বলছি বা বি হালালিকা বি ফ্লিকা এই দুয়াটি পাঠ করবেন এই দুয়াটি আপনি যেভাবে বলা হলো সকাল সন্ধ্যা একশোবার করে আর প্রত্যেক নামাজের পর বার করে পাঠ করার দ্বারা আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবেন শাহ আল্লাহল এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার ছোট ভাই ওর পেটের ব্যথা করে পেট ব্যথার জন্য কি ওজেফা রয়েছে দর্শক বিন্দু যাদেরই পেট ব্যথা পেটের সমস্যা পেট ব্যথার জন্য এই ওজেফা পাঠ করার দ্বারা আশা করি পেটের ব্যথা দূর হবে কোরআনে পাকে তেইশ পারা সুরা সফ আয়াত নাম্বার সাতচল্লিশ পারা তেইশ সুরা সফ আয়াত নাম্বার ফোরটি তো এই বজিফাটি কারিমাটি আপনি তিনবার একটি কাগজের মধ্যে লিখে নিন লিখে এরপর এটিকে তাবিজে ভাঁজ করে আপনি পেটে বেঁধে নিন আশা করি সমস্যার সমাধান হবে অথবা আয়তে কারিমাটি তিনবার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তালার দয়াতে পেটের ব্যথা দূর হবে ইনশা আল্লাহল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার ঘরের মধ্যে বরকত হচ্ছে না তো বরকতের জন্য কি আমল করব। আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ যারাই ইনকাম করছেন আয় রোজগার করছেন কিন্তু বরকত হচ্ছে না এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তালা দয়াতে বরকত হবে আমলটি হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পর ইয়াদ আল জালালিবাল ইকরম ইয়াদ আল জালিবল ইকরম এই বজীফাটি এক শতবার করে পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদেব পাঠ করে নেবেন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার কাজের মধ্যে সম্পদের মধ্যে বরকত হবে ইনশা আল্লাহল সল্লু আল্ল হাবিব আয়লা আলা মুহাম্মদ সাল্লাহ তাই আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনেকে আমাদেরকে কল করছেন আপনাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদেরকে অনেকে মেসেজ করেছেন মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা রুহানি চিকিৎসা পাচ্ছেন পাশাপাশি দাবাত ইসলামী ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বিনামূল্যে কোনো টাকা পয়সা হাদিয়া ফিস নেওয়া হয় না বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় আপনারা রুহানি চিকিৎসার উপর আমল করার পাশাপাশি তাবিজাতে আত্মারিয়াও ব্যবহার করুন আশা করি তাবিজাতে আত্মারিয়া ব্যবহার করার দ্বারা আপনাদের এই পেরেশানিগুলো দূর হবে সহজতা লাভ হবে ইনশা আল্লাহল দর্শক বিন্দু কিছু মেসেজ তো নিলাম এবার কিছু কল নেওয়ার চেষ্টা করবো কিছু কল নিয়ে কলের উত্তর প্রদান করব দেখবো কার আমাদেরকে কল করেছেন আসুন কল শ্রবণ করি আমাদেরকে কল শুনিয়ে দিন আমার নাম কি আমার শোয়ার ভিতর ধর করে শরীর জন্য রুহানি চিকিৎসা জি জুয়েল ভাই আমাদেরকে কল করলেন কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন বুকের বুকের ভিতর ধরপর করে আর হচ্ছে শরীর কাপ এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন সাথে থাকুন আমরা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি আরো কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি পরবর্তী কল আমি আর পরবর্তীকে বলছিলাম আমার নাম ফেরুজ আমার ফিরোজ ভাই আমাদেরকে কল করেছেন টাঙ্গাইল থেকে জানতে চেয়েছেন যে তার মেয়ে ঘামাচি হয়েছে ঘামাচি দূর করার উপায় কি আর রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো সাথে থাকুন অনুষ্ঠান দেখুন আরও কিছু কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছে পরবর্তী কল আমি শহীদুল বলছি ঢাকা নবগঞ্জ আমার ছেলে চাকরি হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছে চাকরি হচ্ছে না কেউ কিছু করেছে কিনা এর জন্য ইসে খারাপ করতে চাই আমার ছেলের নাম সাইফুল ইসলাম টিটু তার মায়ের নাম ফিরিজা বেগম জি শহীদুল হক ভাই আমাদেরকে কল করেছেন যে তার ছেলের চাকরি হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না কেউ কিছু করেছে কিনা কেউ কিছু করেছে কিনা জানানোর চেষ্টা করবো সাথে থাকুন অনুষ্ঠান দেখুন আর দুরুদেব ভাই আমাদেরকে কল করলেন তার ভাগ্ন কয়েকদিন পর পর খিচুনের সমস্যা হয় রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করছি সাথে থাকুন পরবর্তীকাল আসাদুদ্দ সরকার জানালেন সমস্যা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন রুহানি চিকিৎসা জানতে আহ জানানোর চেষ্টা করছি সাথেই থাকুন পরবর্তী কলিফুলা মোহাম্মদ রহমান আমার মা অনেক অসুস্থ থাকে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে অসুখ বিসুখ কমে না পরিবারে অনেক ঋণ গ্রস্ত কে কিছু করেছে কিনা এর জন্য আমি কে করতে চাই আমার মায়ের নাম রোখানা বেগম তা মায়ের নাম রাজাতন নেসা জি সাদিকুর রহমান শাহন ভাই আপনি আমাদেরকে কল করেছেন গাজীপুরে থেকে জানিয়েছেন যে আপনার মা সবসময় অসুস্থ থাকে অসুখ বিসুখ লেগেই থাকে তার কমে না অনেক ঋণগ্রস্ত তো সমস্যাগুলোর কথা জানিয়েছেন ইস্তেখার জন্য বলেছেন ইনশাআল্লাহ তালা ইস্তেখার উত্তর প্রদান করার চেষ্টা করছি সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন আরেকটি কল নিচ্ছি এরপর ইনশাল্লাহ তালা উত্তর দেওয়ার চেষ্টা করছি জি আরেকটি কল শুনিয়ে দিন আমাদেরকে আমার নাম মোহাম্মদ ইমাদুল হক বরিশাল আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে আচ্ছা আচ্ছা আপনার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে তো কি আমল করবেন ঝগড়াঝাটি থেকে বাঁচার জন্য ঝগড়াঝাটি যেন না হয় জানানোর চেষ্টা করছি সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন সাল্ল আল হাবিব সাল্লাহু তাইল আল্লাহ মুহাম্মদ সাল্ল্লাহু তাইল আলি ওসাল্লাম দর্শক বন্ধু যারা আমাদেরকে রুহানির চিকিৎসার জন্য কল করেছিলেন আসুন রুহানি চিকিৎসা শ্রবণ করব। এরপর যারা ইশতেখার জন্য বলেছেন ইশতেখার উত্তরও জানানোর চেষ্টা করছি জুয়েল ভাই আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে যে তার বুকের ভেতর ধরপর করে আর শরীর কাঁপে এই জন্য রুহানির চিকিৎসা তিনি জানতে চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক দোয়া করি আর এই আমলটি আপনি করার দ্বারা আশা করি আমল এর বরকতে আপনার সমস্যা দূর হবে আমলটি হচ্ছে আপনি এই ভজিফা পাঠ করুন লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্ এই বজিফাটি আপনি পাঠ করবেন ভজিফাটি আপনি সেভেন্টি ফাইভ পঁচাত্তর বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদেব পাঠ পাঠ করে এরপর আপনি নিজের শরীরে দিবেন বুকে দিবেন এরপর পানিতে দিয়ে পানি পান করুন আশা করি আল্লাহ তালার দয়াতে আল্লাহ তালার ইচ্ছাতে আপনার সমস্যা দূর হবে আপনার শরীর কাপা এরপর বুকের ভিতর ধরপর করা এই সমস্যা দূর হবে আজাল টাঙ্গাইল থেকে আমাদেরকে ফিরোজ ভাই কল করেছিলেন তিনি জানিয়েছেন যে তার মেয়ের ঘামাছি হয়েছে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ দোয়া করি আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আমলটি হচ্ছে সে যেন একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইহ লা ইলাহা ইল্লাহ সিক্সটি সেভেন সাতষট্টি বার সে লিখবে লিখে এটিকে তাবিজের মতো ভাস করে তার গলায় পরে নেবে আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে ঘামাচের সমস্যা সে সমস্যা দূর হবে শা আল্লাহ তালা পাশাপাশি দাবাত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে যা শরীরের ভেতর থেকে রিফাইন্ড করে এই তাবিজটি আপনি সংগ্রহ করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে ইনশাআল্লাহ মনির হোসেন ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন তিনি জানিয়েছেন তার ভাগ্নের খিচুনি সমস্যা খিচুনি হয় এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার ভাগ্নির সমস্যা দূর করে দেখ দোয়া করি এই আমলটি করতে পারেন আশা করি আমলটি করার দ্বারা তার খিচুনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ দর্শকবৃন্দ যাদের খিচুনির সমস্যা এই ওজিফা সুরা শামস বিসমিল্লা শরীফ সহকারে পাঠ করে রোগীর কানে ফু দিলে আশা করি তার খিচুনির সমস্যা দূর হবে অথবা আরও একটি আমল রয়েছে এটিও করতে পারেন আমল হচ্ছে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু বার এক নিঃশ্বাসে পাঠ করবেন পাঠ করে যে ব্যক্তির খিচুনির সমস্যা তার কানে ফুঁক দিন আশা করি আল্লাহ তালার দয়াতে তার খিচুনির সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহল আসাদুজ্জামান ভাই আমাদেরকে কল করেছেন তিনি জানিয়েছেন যে তার শ্বাসকষ্টের সমস্যা রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন দর্শক যাদেরই শ্বাসকষ্টের সমস্যা হাপানি সমস্যা এই ওজিফা আমল করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে ওজিফা হচ্ছে শ্বাসকষ্টের জন্য ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওজিফাটি নয়বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন দুরুদে পাক পাঠ করে এরপর আপনি এক গ্লাস পানি নিন পানিতে ফু দিন ফু দিয়ে ওই পানি পান করার দ্বারা আশা করি আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ দর্শক শ্বাসকষ্টের জন্য সাইখ্য তরিক আমির আল ইসলাম দাম বারাকাতমুল আলিয়া একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আশা করি আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ঘরোয়া চিকিৎসা হলো। আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে পাঁচটি গোলমরিচ দশটি বাদাম আর দশ গ্রাম মোনাক্কা পাঁচটি গোলমরিচ দশটি বাদাম এবং দশ গ্রাম মোনাক্কা নিয়ে একসাথে আপনি খেয়ে নিন এরপর আর পানি পান করতে হবে না এভাবে আপনি রেগুলার আমল করে যান আশা করি আল্লাহ তালা দয় আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হবে আসাদুজ্জামান ভাই আপনাকে বলবো দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় গলা জাতীয় সমস্যা শ্বাসকষ্ট হাঁপানি এগুলোর জন্য এক বিশেষ তাবিজ রয়েছে ওই তাবিজাতে আত্তারিয়া আপনি সংগ্রহ করুন সংগ্রহ করে এখানের থেকে এগারোটি আল্লাহ তালা একটি গুণবাচক নাম লিখে দেওয়া হয় প্রতিদিন একটি করে ট্যাবলেটের মতো খেতে হয় আপনি এটি আমল করুন এই কোর্সটি করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার সমস্যার সমাধান হবে আপনার পেরিসানিও দূর হবে ইনশা আল্লাহল দর্শক বিন্দু আমাদেরকে কল করেছিলেন এমাদুল হক ভাই বরিশাল থেকে তিনি জানিয়েছেন যে সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে তো আল্লাহ তালা দয়া করুক আল্লাহ আল্লাহতালার সমস্যার সমাধান করে দেখি দোয়া করছি আর ঘরের মধ্যে যেন আল্লাহ তালা শান্তি বর্ষিত হয় পাশাপাশি ঝগড়াঝাটি না হয় এ থেকে বাঁচার জন্য সেক্ষেত্রে কিন্তু আমিন আলহান্ন দাম বারাকল আলিয়া প্রায় সময় বলেছেন আমাদেরকে আমরা ঘরে যখন প্রবেশ করি তখন যেন আমরা লোক ঘরের লোকদেরকে যারা ঘরে আছে তাদেরকে যেন সালাম দিই আমরা বর্তমানে একটা প্রচলন এমন হয়ে গিয়েছে যে আমরা যখন ঘর থেকে বের হই বাহিরের লোকদেরকে আমরা সালাম করি সালামের অর্থ শান্তি প্রদান করা শান্তিমূলক একটা দোয়া করা এখন কথা হচ্ছে বাহিরের লোকদেরকে আমরা বাহিরের লোকদের জন্য শান্তির দোয়া করছি যখন ঘর থেকে বের হই বা ঘরে ফেরত আসি তখন আমরা তাদের জন্য দোয়া করি না অর্থাৎ এমনটা বোঝা যায় যে ঘরের লোকদের জন্য শান্তির প্রয়োজন নেই এমনটা নয় আল্লাহ তালা আস্থা নিদান করুক অনেকে আছে দেয় তো পরামর্শ দেব আমরা যেন এটা প্রচলন করি ঘরে প্রবেশ করছি আগে সালাম করি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু এরপরে সালাম অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করি যখন ঘর থেকে বিদায় হব বের হব তখনো সালাম দিয়ে আমরা বের হই আশা করি সালামের দ্বারা ঘরের মধ্যে বরকত নাজিল হবে আর রহমত নাজিল হবে ঝগড়াঝাটি অশান্তি দূর হবে ইনশাআল্লাহ আর ঘরের ঝগড়াঝাটি এগুলো দূর করার জন্য এই বজিফাটি আপনি আমল করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে যখন আপনি ঘুমাবেন বিছানায় বসে আপনি ইয়া মা নিই ইয়া তুই ইয়া ম তুই এই বাজিফাটি আপনি পাঠ করুন এই বাজিফাটি আপনি বিশ বার পাঠ করবেন বিছানায় বসে করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে এরপর আপনি ঘুমিয়ে যান এই আমলটি করে নিন বিছানায় বসে আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার ঘরের মধ্যে অনেক শান্তি অনেক 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 শান্তি বর্ষিত হবে ইনশাল্লাহ আজল পাশাপাশি পরামর্শ দেব কিছু সদকাও করুন অনেক সময় আছে সদকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয় আর ঝগড়াঝাটি এটা একটা বালা মুসিবত সদকা করে আল্লাহ তার কাছে দোয়া করুন ইয়েল্লাহ আমার এই সদকার বিনিময়ে ঘরের মধ্যে যে পেরেশানি রয়েছে অশান্তি রয়েছে তা যেন দূর হয়ে যায় ইনশাআল্লাহ আজল সল্লু আল্লাহ হাবিব সাল্লাম্মদ সাল্লাহাম দর্শক বন্ধু আমরা রুহানি চিকিৎসার উত্তর দিয়েছি আমাদেরকে ইশতেহারার জন্য কল করেছিলেন ইশতেখার উত্তর দেওয়ার চেষ্টা করছি সাইদুল হক জিয়া ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার ছেলে চাকরি হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছে তাতেও চাকরি হচ্ছে না কেউ কিছু করেছে কি না ইশতেখারা করা হয়েছে ইশতেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তো ধৈর্য ধারণ করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে হালাল রিজিক অন্বেষণের জন্য এই আমলটি করতে বলুন আশা করি তার খুব বরকত হবে হালাল রিজিকের ব্যবস্থা হবে আমল কি আমল হচ্ছে আপনি পাঁচাত্ম নামাজ আদায় করবেন আর প্রত্যেক নামাজের পর আপনি এই ভোজে ভাব পাঠ করুন সুরা এখলাস উল হুয়া ল হুয়া আহাদ এই সুরাটি আপনি পাঠ করবেন এই সুরাটি ষোলোবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদের পাক পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আশা করি আল্লাহ তালা দোয়াতে আপনার দ্রুত হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহল গাজীপুরা থেকে আমাদেরকে কল করেছিলেন সাদিকুর রহমান শাহন ভাই তিনি জানিয়েছেন যে মা সবসময় অসুস্থ থাকে আর বিপদ আপদ লেগে থাকে অসুস্থতা লেগে থাকে কমে না অনেক ঋণগ্রস্ত ইস্তেখারা করা হয়েছে ইশতেহারাতে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধৈর্য ধারণ করুন আল্লাহ তালার কাছে দোয়াও করতে থাকুন আর পাশাপাশি এই আমল করুন আশা করি আল্লাহ তালা দেওয়া হবে যে ঋণগ্রস্ত একদিক দিয়ে আরেক দিক দিয়ে অসুস্থ অভাব অনটন তো এই আমলটি করার দ্বারা আশা করি আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হবে অভাব অনটনও দূর হবে কিছুক্ষণ পূর্বেও একজন আমাদেরকে কল করেছিলেন তো আমল দেওয়া হয়েছিল আমলটি হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদে করে সাত দিনের আমল পাঁচত্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়ারা জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু আবারও বলছি ইয়ারা জাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু এই বজিফাটি আপনি একশো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার অভাব অনুটন দূর হবে অসুস্থতা দূর হবে পেরেশানিও দূর হবে ইনশাআল্লাহ সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাই মোহাম্মদ সাল্লাহ তলিহাসালাম দর্শক দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখার আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে আপনাদের অনেকগুলো কল নিয়ে উত্তর দেওয়ার জন্য আপনাদের কিছু মেসেজও নিয়েছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি অনুষ্ঠানে যেহেতু একটি নির্দিষ্ট সময় থাকে বিদায় নিতে হবে অনেক আমাদেরকে কল করেছেন মেসেজ করেছেন অনেকের কলের এবং মেসেজের উত্তর দিতে পারিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়োগ করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের আরও কল এবং মেসেজ নেব উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহল দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠান শেষ করবো অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করে দেন আল্লাহ তালা আমাদের সকলের সমস্যায় পরিশানি বালা মুসিবতকে দূর করে দেন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ হি রব্ব আলামিন ওসলাত ওয়াসালাম আদা সঈদুল মুসালিন جزا الله عنا سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ما فعلوا قلت حيلتي انت وسيلتي يدركني يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا انني في بحر هم مغرق خذ يدي سهل لنا اشكالنا يا الله سبحانه الملك مولا আমাদের আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন আল্লাহ মুসলমানের বেকারত্বতা সন্তানহীনতা হয়তো মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয় আল্লাহ মুসলমানের সমস্যাকে সমাধান করে দিন ইয়াল্লাহ যারা অনেক ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করে মেসেজ করে আল্লাহ আল্লাহ তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন আল্লাহ ঘরের মধ্যে শান্তি রহমত বর্ষণ করে দিন আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব থেকে মুক্তি দান করে দিন ইয়া আল্লাহ আসল মালিকুম্লা অসংখ্য ইসলামিক ভাই ইসলামিক বোন দোয়ার জন্য বলে মালিকুমুল্লাহ প্রত্যেকের মনে নেক ও যায় দোয়াকে কবুল করে নিন ইয়া আল্লাহ আসল যে যেসব ইসলামী ভাই বা ইসলামী বোনদের বিবাহ হয় না কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তাদের বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না নেকার সন্তানের ব্যবস্থা করে দিন আল্লাহ যাদের ঘরের মধ্যে বরকত নেই আল্লাহ বরকত দান করে দিন আসালাতসালাম আলিক নবী আল্লাহ ওয়াইলা আলিকা সাহাবিকা ইয়া নুর আল্লাহ আল্লাহ শেখে তরিকে আমির আল্লাহ শাহ সকল সুনি উল্লামাই কিরামে ইলমে আমলে হায়াতে কুটি বরকত দান করে দিন আল্লাহ যারাই হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও দোয়াকে দুয়াকে কবুল করে নিন যখন আমাদের মৃত্যু সমাজ গো হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিয়েন মধুর kalimat লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশহাইডির বাসনা